নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি ইলিশ বিরিয়ানি রেসিপি, অসাধারণ টেস্ট, তার সাথে সময় এবং উপকরণ দুটোই কিন্তু খুবই অল্প লাগছে। ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা বানিয়ে ফেলতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ইজি এবং টেস্টি রেসিপিটি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার হাতের সাহায্যে খুব ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। 10-15 মিনিট মিনিমাম তো রাখতেই হবে, যাতে ভালো করে নুন হলুদটা লেগে যায়। এদিকে একটা সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দেব তার সাথে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। জলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে চলুন মশলাটা দেখিয়ে নিই। এখানে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন বিরিয়ানির মশলা, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। এগুলো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। মশলা ভিজিয়ে রাখলে এভাবে মশলার টেস্টটা ভালো পাওয়া যায়, তাই এভাবে একটু ভিজিয়ে রাখছি মশলাটাকে। আর নিয়েছি 3 টেবিল চামচ টক দই, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এভাবে ঘষে নিয়েছি, আর নিচ্ছি সামান্য একটু দুধ, তার মধ্যে কেশর দিয়ে রেখেছি। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার আঁচটা বন্ধ করে দিয়ে ভাতটা নামিয়ে নেব। আমি 70% মতন ভাতটাকে কুক করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে 2 মিনিটের বেশি কিন্তু মাছগুলোকে ভাজবো না, মাছগুলো তাহলে শক্ত হয়ে যাবে। ইলিশ মাছ অল্প ভেজে রান্না করলে তার টেস্ট ভালো হয়। আর ওদিকে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলার মধ্যে আমি 1 টিস্পুন মতন নুনও অ্যাড করে দিয়েছি, যাতে মশলার সাথে নুনটাও একসাথে ভালো করে মিশে যায়। মাছটা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজটা যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজটাকে তেলের থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে যে পেঁয়াজটা ঘষে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে 2 মিনিট মতন নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু লালচে ভাব চলে আসলে, খুব বেশি ভেজে ফেললে চলবে না, সামান্য একটু লালচে ভাব চলে আসলে পেঁয়াজটা, তখন সেই গুলে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। আবার 1-2 মিনিট কষালেই কিন্তু মশলাটাও রেডি হয়ে যাবে মোটামুটি। মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে ওই বাটিটা ধুয়ে আবার একটু জল দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় এবং পুড়ে না যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ঘরে পাতা আমার, এখানে 3 টেবিল চামচ টক দই আছে। টক দইটা দেবার সময় আঁচটাকে একদম কমিয়ে নিয়ে দিলে টক দইটা ফেটে যাবে না। এবার যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি সেখানে সামান্য একটু গরম জল দিলাম। খুব বেশি গরম জল দেবার প্রয়োজন নেই, কারণ এটা একটু মাখামাখাই হবে। এবার ঝোলটা যখন ফুটে উঠবে এভাবে, তখন মাছগুলোকে আমি এখানে দিয়ে দেবো। মাছগুলো যেহেতু খুব বেশি ভাজা হয়নি, তাই মাছগুলো ফুটে ওঠার পর দিয়ে ঢেকে দেব। 10 মিনিট মতন মাছটাকে হতে দেব, মিডিয়ামে থাকবে আঁচটা। 10 মিনিট পর মাছটা হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মাঝখানে। এবার মাছগুলোকে তুলে নেব এখান থেকে। দেখুন মশলাটার থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে, মাছগুলো হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নিচ্ছি, আর তার সাথে কিছুটা গ্রেভিও আমি তুলে নেব।
আমি এই কড়াইটার মধ্যেই যেহেতু করছি, আর আপনারা চাইলে অন্যান্য পাত্র ব্যবহার করতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, দিয়ে তার উপরে ভাতগুলোকে এভাবে দিয়ে দেব। একটা স্তর সাজিয়ে নিয়ে তার উপর দিয়ে দেব ইলিশ মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে তার উপর দিয়ে সামান্য একটু গ্রেভিও ছড়িয়ে দেব, আর উপর থেকে দিচ্ছি সামান্য একটু বেরেস্তা। আর যে কেশর গোলা দুধটা ছিল সেটাও কিছুটা দিয়ে দিলাম, হাফ মতন দিয়ে দিয়েছি। এবার বিরিয়ানির যে চালটা রয়েছে, বাসমতি রাইসটা, বাদ বাকিটুকু এবার দিয়ে দিলাম পুরোটাই। এবার গ্রেভিটা, বেঁচে যাওয়া গ্রেভিটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি, আর দিচ্ছি বেরেস্তা, আর বেঁচে যাওয়া যে দুধটুকু রয়েছে সেই দুধটা এবার পুরোটাই দিয়ে দেব। আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি, আপনারা চাইলে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন গোলাপ জল দিয়ে দিলাম। এবার ওই থালার মধ্যে আমি কিছুটা আটা মাখিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে মুখটা বন্ধ করা যায়। এবার এটাকে 10 মিনিট মতন হতে দিলেই কিন্তু একদম রেডি। 10 মিনিট পরে যখন ঢাকাটা তুলছি, চলুন, একদম লো আছে, 10 মিনিট হতে দিয়েছিলাম, বিরিয়ানি কিন্তু একদম রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর তার সাথে একটু লাইক আর একটু শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতন আমাদের ভিডিও এখানেই শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ।